দর্শক আসসালামু আলাইকুম নেসরান টেক বিলি চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজুলম। তো দর্শক আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে আপনারা যারা ব্রাদারের ফটোকপিয়ার মেশিন বা প্রিন্টার মেশিন ব্যবহার করেন, তো সেই ব্রাদারের যে MFC-2700 সিরিজের যে মেশিনটি রয়েছে, অর্থাৎ যেটি দিয়ে আমরা অল ইন অল মেশিন বলা হয় থাকে, অর্থাৎ যেটি দিয়ে আমরা কপি, স্ক্যান এবং একই সাথে প্রিন্ট সব ধরনের কাজই করা যায়, তো সেই প্রিন্ট ব্যবহার করে, সেই প্রিন্টার বা সেই ফটোকপিয়ার মেশিনটি ব্যবহার করে আপনারা কীভাবে খুব সহজেই এনআইডি কার্ড শুধুমাত্র একটি কমান্ড দিয়ে এনআইডি কার্ডের উভয় পৃষ্ঠকে একই পেজে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন বা কপি করে নিয়ে আসতে পারবেন, তো সেই সম্বন্ধে আজকের এই ভিডিও আমাদের সাথেই দেখুন। তো দর্শক দেখুন যে শুরুতেই আপনি এনআইডি কার্ডের একটি পৃষ্ঠকে কোথায় রাখবেন। দেখুন আমরা কিন্তু একদম উপরে নাম এসে একটু গ্যাপ দিয়ে বা একটু স্পেস দিয়ে রেখেছি, তো আপনারা ঠিকইভাবেই রাখবেন। তো আর এক্ষেত্রে অবশ্যই দেখেন যেই বাটনটি টু ইন অন আইডি কপি একটা বাটন রয়েছে আলাদা, সেই বাটনটিতে আমরা আগে প্রেস করে রাখবো। তো দেন হচ্ছে এভাবে এনআইডি কার্ডটি রেখে আমরা স্টার্ট বাটনে প্রেস করবো। এটি হচ্ছে স্টার্ট বাটন। তো দেখুন এনআইডি কার্ডের একটি পৃষ্ঠ কপি করা হয়ে গেলে দেন হচ্ছে আপনি এটি পুনরায় উল্টিয়ে দেবেন। তো উল্টানোর ক্ষেত্রে অনেকে যদি করবেন যে পূর্বে আপনি যেই অবস্থান রেখেছেন, এখন কিন্তু আপনি উল্টা পৃষ্ঠ ঠিক এর উপরের সাইডে দিবেন, অর্থাৎ আগের অবস্থান থেকে এগিয়ে এর উপরে দিয়ে তারপর আপনি পুনরায় স্টার্ট বাটনে ক্লিক দিবেন বা স্টার্ট বাটনে কমান্ড দিবেন। তো দর্শক দেখুন যে একদম পারফেক্ট আইডি কার্ড কপি হয়েছে, নিচে রাখো। তো পারফেক্ট আইডি কার্ড প্রিন্ট হয়েছে। তো আপনারা এইভাবে করলে যে আসলে আইডি কার্ডের উভয় পৃষ্ঠের মাঝখানে যেই অতিরিক্ত জায়গা বা অতিরিক্ত স্পেস আসে, সেটি কিন্তু এইভাবে আপনারা যদি কপি করেন তাহলে কিন্তু আসবে না। অর্থাৎ প্রথমাংশ বা আইডি কার্ডের এক পৃষ্ঠ রেখে দ্বিতীয় পৃষ্ঠ ঠিক তার উপরে দিয়ে যদি আপনি আইডি কার্ড প্রিন্ট করেন তাহলে কিন্তু মাঝখানে যে অতিরিক্ত জায়গা বা অতিরিক্ত স্পেস আসে সেটি কিন্তু আসবে না। তো আশা করি আপনারা এই ভিডিও দেখে খুব সহজেই আপনারা আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।